ঢাকার এক বড় পেশা আগে পত্রিকায় বিজ্ঞাপন দিত নিঃসন্তান দম্পতি হুজুর অমুকের সাথে সাক্ষাৎ করেন, এখন দেয় না। এখন মার্কেট মোটামুটি জমে গেছে তো আর দেয় না। এক আল্লাহর বান্দা গেছে হুজুরের কাছে, যাই বলে হুজুর তিন বছর হয়েছে বিয়ে করছে, হুজুর বাচ্চা টাচ্চা হয় না। হুজুর মনে মনে চিন্তা করে তোর মতন বড়দের জন্যই তো আমি এই দোকানটা খুলছি, আর কোনো সমস্যা নেই, একটা কাজ করবি, বাচ্চার ব্যবস্থা আমি করতেছি। বলে কি কাজ? মানে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দিবি। পোলার তো মন খারাপ হয়ে গেছে, এটা কেমন কথা, বিয়ে আরো তিনটা কইরা আমি ট্রাই করতে পারি, ওটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনা কি আমার পক্ষে সম্ভব? হুজুর যেই বুঝলো যে আহারে এটা তো কাস্টমার হাতছাড়া হয় হয় ভাগ, মারছে একটা ধমকাই, খাজার দরবারে এসে কেউ মন খারাপ করে যায়, গান গান না পারা খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না, হ্যাঁ এটা আস্তা মিথ্যা কথা। খাজার দরবারে খালি খালি হাতে ফিরে না, খালি পকেট লয়ে হয়, গরু লয়ে যায় খালি হাতে আয়া পরে, সালের বস্তা লয়ে যায় খালি হাতে আয়া পরে, আগরবাতি মোমবাতি লয়ে যায় খালি হাতে আয়া পরে, পকেটের যা আছে সব দিয়া খালি হাতে আয়ে বলতে গান ধরে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দরবার তো একটাই, যে দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না সেটা আমার মালিকের দরবার। গান যদি গাও তো মালিকের প্রশংসায় বলো, মালিকরে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা ঠিক, আল্লাহর বান্দা বলে হুজুর একটা ব্যবস্থা করে দেন আমার। হুজুর বলে কোন টেনশন করিস না, আমার কাছে জিন্নাত আছে, আমি জিন দিয়া চালান দিয়া মাটি আইনা দিব তোরে। তবে জিন্নাত গুলো বড় খারাপ, মিষ্টি মুষ্টি না খাওয়াইলে তো কাম করতে চায় না রে। বলে হুজুর কয় কেজি আনবো? 2 কেজি চলবে? কারে অত ডায়াবেটিস নাই, রাক্ষস গুলা 30-40 কেজির নিচে হয় না। আল্লাহর বান্দা বুঝছে হুজুর কি কইতে চায়, কয় হুজুর সোজা কথা কর, টাকা লাগবে কত? তারপরে 10,000। আরে ভাই এক যুবকের সাথে ঘটনা ঘটছে, আমার সময় যে আপনাকে শোনাইতেছি, কয় 10,000। ঠিক আছে, আল্লাহর বান্দা চিন্তা করে আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, মাদ্রাস গেলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয় সমস্যাটা কি? লন হুজুর 10,000। হুজুর ভিতরে যায় কি করছে না করছে ভুম ভাং, আইনা একটা আংটি ধরাইয়া দিছে 7,500 টাকা দামের আংটি। কয় টাকা? 7,500 টাকা মানি বুঝছেন নি, মানে কোন রকম জোরাতালি দেওয়া, ওটাও তো নিজে কিনে নাই। আরেক বলদরে বুঝাইছে, এই তুই আমার 1,000 আংটি বানায় দে। বলে কেন হুজুর? বলে তোরে লয়া জান্নাতে যাব। বলদে বলে হুজুর তাইলে 2,000 বানায় দে। বলে কি জন্যে? বলে আমার বউয়ের বুকিংটাও দিয়া দিয়ে আসে না এরকম বলদ, হ্যাঁ কথা কয় আছে আছে এইরকম যদি পাস কেউ তোরে কয় যে তোর লয়া জান্নাতে যাব, সাথে সাথে একটাই থেরাপি, সাথে সাথে জুতাটা কুইলা চাপড়ার মধ্যে মারতে হবে, হ্যাঁ কথা কও, আরে কি আমার জুতা মারলি কে? আরে হুজুর দয়া করে আপনি নিজে যে জান্নাতে যাবেন ওই সার্টিফিকেটটা দেখান, নাহলে আরেকটাও খাইবেন, পারবো না ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, সব সুস্থ হয়ে যাবে এই থেরাপি দিলে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দার হাতে আংটি ধরাইয়া দিছে 10,000, যা বাড়িতে যায় আল্লাহর বান্দা বউর দিকে তাকায়া তাকায়া মুসকি মুসকি হাসে আর মনে মনে চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। 6 মাস যায়, 7 মাস যায়, 9 মাস যায়, কোনো খবর নাই। আবার দৌড়ায় হুজুরের কাছে আসছে, হুজুর কাম তো হয় নাই, 1 বছর চলে গেছে আংটির। ভণ্ড প্রতারক আংটির দিকে এমনি এমনি বলে তাকায় তাকায় বলে আরে আংটির তো পাওয়ার গেছে নষ্ট হইয়া, কারণ কি? এই আংটি পরে তুই টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম, তোকে গেছে পাওয়ার শেষ হয়ে, এখন কি করা? বলে আরেকটা লয়ে যা তো, আবার দিছে 10,000। এইবার বাড়ির যা খুব সাবধান, টয়লেটে যাওয়া থাক দূরের কথা, আশেপাশে দিয়েও আংটি লয়ে ঘুরে না, যদি পাওয়ার নষ্ট হয়ে যায়। আর 1 বছর পর্যন্ত দেখে বাচ্চার কোনো খবর নাই। এইবার আল্লাহর বান্দা বুঝছে আর এই বাপ্পার আমার 20,000 খেয়াল হয়েছে,
আমি বলি দোস্ত তোমার 20,000 খায় নাই তোমার ঈমানটা খায়া ফেলেছে কারণ যে আল্লাহর বান্দা মনে করবে আন্টি বাচ্চা দেয় খোদার কসম মূর্তি পূজারি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক সন্দেহ আছে না একটু একটু আছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথরের নাম কি বলেন তো হাজরে আসওয়াদ মাশাআল্লাহ সবচেয়ে দামি পাথর কোনটা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই পাথর আছে কিনা কথা বলেন খলিলের তো বাচ্চা হইতো না খলিল কি করছেন ওই পাথর কাইটা একটা আংটি বানাইছিলেন হে মুসলমান বুঝেন একটা তাবিজ বানাইছিলেন খলিল জানেন এই পাথরের কোনো শক্তি নাই এই জন্য খলিল বাচ্চা দেওয়ার মালিক যেই আল্লাহ ওই আল্লাহর কাছে হাত পেতেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আমার একটা নেককার বাচ্চা দাও আরে দোস্ত সন্তান চাইলে কার কাছে যাওয়া লাগবে জোরে সরে বলেন কার কাছে কার কাছে যদি আংটি দিয়ে তুমি বাচ্চার আশা করো শয়তান তোমাকে মূর্তির পূজা করাইতে চাইছে তুমি রাজি হও নাই শয়তান ঠিকই তোমার দিয়া পাথরের পূজা করাইছে কিন্তু তুমি টের পাও না বুঝে আসছে কথা দৌড়ে এক হাজার দরবারে যায় কি চায় আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক যায় সন্তান চায় বাবার কাছে ক্ষমতা চায় যায় বাবার কাছে পয়সা চায় যায় বাবার কাছে এই সব দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে জোরে সরে বলো তো ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে কে বলেছেন কে বলেছেন আর জোরে বলো কে বলেছেন মালিক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير শয়তান আমাকে দিয়ে আপনাকে দিয়ে মূর্তির পূজা করায় কিন্তু আমরা টের পাই না পাথরের পূজা করায় টের পাই না দোস্ত শয়তান যদি বলে আগুনের পূজা করতে কে কে রাজি